বুঝে দাও না হ্যাঁ আমি তো রেডি আচ্ছা যে কাজের ছেলেটা যে বললো আজকে আসবে এখনো তো আসলো না খালি ব্যবসায়ীটা যাব ও তো বস আজকে আসার কথা ফোন দিয়ে দেখো আরে ফোন দিছি সকাল বেলা আমি ফোন দেওয়ার পরে বসে যে আমি রওনা দিছি তো পাশে কুকুরাই খালি আরেক মুসিবত रास्तार কাজল লাগলো এসি তাই আচ্ছা ওরা যখন আসে বলে তাহলে তাড়াতাড়ি চলে আমি দেরি হয়ে গেছে আচ্ছা শোন আমরা একটু বাইরে যাচ্ছি বুঝছো হ্যাঁ ম্যাডাম এই আরে কাজ কাম বুঝাই দিস আর ধর দেখে দিস পাশা কি হবে আচ্ছা আনাই দিলে চিন্তা করবেন না স্যার ঠিক আছে আচ্ছা আর বাড়ি ঘর সব ঠিক মতো বসাই রাখ আচ্ছা ম্যাডাম সব দেখে আলাই স্যার আচ্ছা চল কেটে লাগা দাও রূপা এটা কাম কর গটটা ঝাড়ু দিয়ে আলো অনেক ময়লা ময়লা দুই মারছে স্যার আর ম্যাডাম বাইরে গেছে তুই একটু গটটা ঝাড়ু দিয়ে আলো আমি এই সুবা বলছি আচ্ছা ঠিক আছে এই দেখ তো ম্যাডাম ম্যাডাম আর স্যার বুঝাইছে তাতে দরজা খুলে দে আমার কিছু লাগবে না জানা তোর ম্যাডাম
তোমার ভালো লাগে না, তুমি বলে দিতে পারতা।
আসলে অনেক ভুল হয়ে গেছে সরি ধরবা না আমি ফোন এখন দিই কিসের সরি আমার ভাইকে সরি আমার বিশ্বাস করো না তোমার বিশ্বাস করছ দেখি আজকে প্রতিদান দিলা তাই না তোমার বিশ্বাস করতে তোমার ভুল হয়েছে এটা এটা কোন ধরনের ভুল আজকে অনেক দিন যা আমি আমার মন চাইছে নিজের মাথা নিজে বাইরে ফাটায় লাই স্যার কুত্তার নজর হয়ে গেছে তোমার মন এত ছোট তুমি এত নেচার খারাপ আমি আগে কখনো জানতাম না এক প্রমাণ পাইলাম বিশ্বাস কইরে আমার ভাই চলে গেছে তুমি ইচ্ছা করে কর নাই মানুষের ভুল হয় যায় ভুল মানুষের একদিন হয় দুই দিন হয় আজকে যে ছেলে অবস্থা আছে এটা দেখে নিব কে নিব শান্তি মতন উত্তর বাচ্চা তুই তো আমার কবি যে সারে তলকে এরম করে আমি বিশ্বাস করে তার এনে লইছিলাম আমার ভাইটি ডারে তুমি থাকো তোমার আমি শিক্ষা দিতে আসি আমার নিজের যখন গলার পাশে দিয়ে মরে যেতে মন চাইতে আসে ওই কথা বড় আজকে করে ও সে যা করার পর শয়তানের বাচ্চা কোন আছে